রবিয়াত, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্যানের বডি শট মেরামত করব এবং আপনাদেরকে লাইভ দেখাই দিব যে কীভাবে মেরামত করতে হয়। তো আমরা চেক করে নিই প্রথমে ফ্যানটা বডি শট আসলে হয়েছে কি না। তো প্রথমে আমরা দেখব, ফ্যান বডি শট হলে কিন্তু চলবে না এটা। তো এখন দেখতে আমি চেক দিতেছি, আপনাদেরকে দেখাইতেছি বডিতে টাচ করে যে সিরিজ বুটটা টাচ করে দেখতেছি। এখন ভালো করে বডিতে কিন্তু কারেন্ট আছে। তো এখন আমাদের কী করতে হবে, বডি শটটা মেরামত করতে হবে। মেরামত করার জন্য আমাদের প্রথমে আমার কয়েলে দেখতে হবে কোন, এখন বডি শটটা কিন্তু বাইরের সাইডে মানে রানিং কয়েলের বডিটা কিন্তু শর্ট হয়েছে। তো আমাদের কী করতে হবে, আগে কয়েলে দেখতে হবে কোন সাইডে ফাইবারটা বা লেদারের পেপারটা পড়ে গেছে, সেই সাইডটাতে আমরা পেপার ঢুকিয়ে দিব। তো এই যে আমি লেদারের পেপার হাতে নিয়ে ঢুকিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাবো যে কীভাবে ঢুকাবেন। এবং অবশ্যই সাবধানে কাজটা করতে হবে, কারণ এটা উটুনি জোরে প্রেশার দিলে বা ইয়া করলে আপনার কয়েলটা ছিঁড়ে যেতে পারে। তখন কিন্তু আপনার লাইন খুঁজে পাবেন না বা লাইন ইয়া আসবে না কয়েলে। তো এই যে লেদার পেপারটা আপনার নিতে হবে সাদাটি, শক্ত, তা না হলে কিন্তু আপনি ঢুকাতে পারবেন না। নরমটা হলে বেঁকে যাবে, ঢুকবে না। শক্তটা ঢুকাবেন, আমি যেভাবে ঢুকাইতেছি আর সেম এইভাবে ঢুকালে আপনার কাজটা করতে সহজ হবে। যেহেতু আমার বাইরের সাইডের বডিটা শর্ট হয়েছে, তো আমার দেখতে হবে ভালো করে যে কোন কয়েলের ইয়া পেপারগুলাই পড়ে গেছে। তো আমার এই সাইডের মোটামুটি সব পেপারই পড়ে গেছে গা। তো আমরা ইয়া করবো, এই পেপারটি ঢুকিয়ে দিব আস্তে আস্তে করে। তো ঢুকিয়ে আপনার কী করতে হবে, নোজ ক্লোজ দিয়ে মানে হালকা করে ধাক্কা দিবেন বা চাপ দিবেন, এই দেখবেন এই ঢুকে গেছে। যদি অবশিষ্ট থাকে বেশি, তাহলে আপনার লেদারের পেপারটা কেচি দিয়া ছাঁটাই করে নেবেন, বা লাগানোর পরে যদি দেখা যাইতেছে বেশি আছে বা সমস্যা হইতেছে ফিটিং করতে, তখন আপনার কেটে ছোটো করে নেবেন, তাহলে সুবিধা হবে। তো লেদার পেপার ঢুকাতে তেমন কঠিন না, মানে ধৈর্য সহকারে ঢুকাতে হবে, কারণ সামান্য একটু শর্টে লেগে যদি আমরা এই কয়েলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই ফ্যানটা বাদ করে দিই, তাহলে অনেকই টাকা, একটা কয়েল বানতে গেলে প্রায় গিয়ে 500-600 টাকা খরচ করে দেখা, অযথা সামান্য একটু কাজের জন্য। বা আমরা যখন বিয়ারিং খুলতে যাই, তখন কিন্তু বাড়ি দিলে দেখা যায় লেদার পেপারগুলাই পড়ে যায় শক্ত হয়ে, মানে ইয়া পুরে নরম হয়ে গেছে। তখন কিন্তু কয়েল যখন তাতে বা হিট হয়, তখন কিন্তু আপনার লেদার পেপারটা নরম হয়ে একদম মানে কী বলে শুকায় যাবে, শুকায় গেলে ধরলে ভেঙে যায়। তো এই জন্য আমরা শক্ত লেদার পেপার দিব। এই যে আমরা শক্ত লেদার পেপার দিয়ে কিন্তু ঢুকাইতেছি। তো ঢুকাইবেন, আস্তে আস্তে ঢুকাবেন, কারণ ধৈর্য সহকারে কাজ না করলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। কারণ আমি এটা আস্তে আস্তে করছি, কাজটা আস্তে আস্তে করতে হয়, একটু সময় বেশি নিব, কিন্তু আস্তে আস্তে কাজটা করতে হবে। তো কাজটা আপনারা যেভাবে দেখাইতেছি সেম এইভাবে যদি করেন, আশা করা যায় কোনো সমস্যা হবে না। কারণ কাজটা আপনারা আবার চেক করে নেবেন, যে লেদার পেপার দিয়ে দিয়ে চেক করে নেবেন। প্রথমে আগে দেখবেন কোনটি কোন ফাইবারগুলাই বা লেদারের পেপার মানে হয়ে গেছে গা, আগে সেইগুলাতে দিয়ে আপনি সিরিজ বোর্ড দিয়ে চেক করবেন, দেখবেন যে বডি শর্ট ভাঙছে কি না। মানে বডি শর্ট যদি ভাঙে যায়গা, তাহলে তো শেষ, খালি বার্নিশ দিয়া কয়েলটা ঢুকাই নেবেন, শেষ, ফিটিং জ্বালাইবেন। আর যদি না ঢুকে, তাহলে আপনার যেতন মতো না হবে, এতন মতো আপনি লেদারের পেপার দিতে হবে। এই যে আমি সাইডে আস্তে আস্তে দিতেছি। তো আমি যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাইতেছি সিরিজ বোর্ড দিয়া যে আমার শর্ট ভাঙছে কি না, না আরও কিছু দিতে হবে। তো আমি কিন্তু ঢুকাইতেছি, আস্তে আস্তে ঢুকাইতে হবে, অবশ্যই সাবধানে কাজ করতে হবে। তো লেদারের পেপার আমার ঢুকানো অলরেডি শেষ। তো আমি লিড কানেকশন করে মানে নবগুলো কানেকশন করে তারপরে আমি আপনাদেরকে আবার দেখাবো যে আসলে কি বডি শর্ট ভাঙছে কি না। আমি দেখুন ভালোভাবে দিচ্ছি, এই যে দেখা যাচ্ছে অবশিষ্ট বেশি ফাইবারটা আছে, এটা আমরা কেটে ছাঁটাই করে দিব, পরে কেসি দিয়ে মানে ফিটিং করার সময় কেটে ছোট করে নিব, যেটা বড় হয়ে গেছে। তো আমরা দেখি
আমাদের রানিং কয়েলে বডি শটটা আছে, তো এখন আমরা স্টার্টিং কয়েলটা দেখতেছি, নাই বডি শট নাই। এখন আমরা রানিং কয়েলটা চেক দিব, চেক দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে বডি শটটা ভাঙছে কিনা। এই যে তো এখন দেখেন, এই যে লাইট কিন্তু জ্বলে নাই, বডি শট নাই, ঠিক আছে? তো বডি শট নাই তার মানে এটা সাকসেস হয়েছে। তো এখন এটা বার্নিশ দিয়া, এই যে আমি বার্নিশ দিছি, বার্নিশ দিয়ে তারপরে দিবেন, তাহলে আপনার পেপারগুলো ভালোভাবে আটকে থাকবে, ঠিক আছে? তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে। আসলে কাজ যদি আপনি একটা জিনিস করবেন, আপনার টাকা দিয়ে করাবে, যদি কাজটা সুন্দর না হয় তাহলে কিন্তু খারাপ লাগে নিজের জন্য। তো বিউটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। থ্যাংক ইউ সো মাচ।